सो हेलो एवरीवन। तो आज हम लोग के साथ एक और स्टूडेंट मौजूद है जो कि कॉलेज फीडबैक प्रोवाइड कर रहे होंगे। तो आज हम लोग FIEM का स्टूडेंट फीडबैक ले रहे होंगे जो कि है फ्यूचर इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट। तो जो भी स्टूडेंट इस साल एडमिशन लेने का सोच रहे हो तो आपको पता होना चाहिए कि अभी तक का क्या रिस्पॉन्स है बच्चों का। तो आज हमारे साथ संदीपक दास मौजूद है, ठीक है। रेटनो इनका डिपार्टमेंट CSE है एंड ये सेकेंड सेमेस्टर में है। तो इन्होंने काफ़ी एक अच्छा समय स्पेंड कर दिया है एंड सो डैट आपको एक सही रिव्यू प्रोवाइड कर सके। तो संदीप फर्स्ट ऑफ ऑल वेलकम टू अवर प्लेटफॉर्म। तो कैसे स्टूडेंट, कैसे जूनियर, आपको पहली बार देख रहे हैं तो आप चले इंट्रोड्यूस करना चाहो बच्चों को। सो हेलो एवरीवन, আমি সন্দীপন দাস, CSE সেকেন্ড সেমিস্টারে আছি, ফিউচার ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সোনারপুর ব্রাঞ্চটাতে। কলেজ খুব একটা খারাপ না, বা মানে খুব একটা খারাপ না, যেটা আমরা শুনেছিলাম যে ফিউচার খুব একটা বাজে ছিল। বাট আমি শুনেছিলাম যে আগে আগে সেরকম একটা ইম্প্রুভমেন্ট ছিল না, বাট এখন অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, সেটা আস্তে আস্তে আমি পয়েন্ট ডিসকাসে বলবো। মানে আমি বলতে চাইছি যে একদম ব্যাকডেটেড কলেজ সেরকম না, মানে ঠিকঠাকই আছে। देखो आपका सपोज अगर WBG में अच्छा रैंक नहीं आ रहा है या JEE में अच्छा रैंक नहीं आ रहा है, जैसे मान लीजिए आपका जो रैंक है अंडर 20,000 नहीं है, 20,000 अबव है, ठीक है, जो टॉप 10 का जो कॉलेजेस है वहाँ पर आपको एडमिशन नहीं मिल रहा है, तो बच्चे क्या सोचते हैं अक्सर कि जो टॉप 10 में नहीं मिल रहा है तो मैं ड्रॉप ले लूंगा और अगले साल के लिए पढ़ाई करूंगा। तो ये ना करके आप चाहो तो, क्योंकि देखो कैसे स्टूडेंट है जो कि कॉलेज में एडमिशन लेने के बाद भी ऑफ कैंपस का ट्राई करते हैं, अच्छा पैकेज ले बैठते हैं। तो ऐसा नहीं है कि आपको टॉप 3 में ही पढ़ना पड़ेगा तभी जाकर के आपको अच्छा कॉलेज मिलेगा, ठीक है। तो प्लेसमेंट अच्छा होता है ऑफ कैंपस द्वारा एंड ये कॉलेज लाइक काफ़ी इंप्रूव कर रहा है। तो अभी तक लाइक आपका एक्सपीरियंस कैसा रहा इस कॉलेज के ऊपर, मतलब जितना भी टाइम आपने स्पेंड किया कैसा एकेडमिक प्रेशर है वगैरह वगैरह। এটা তো ভালোই ছিল। ফার্স্ট অফ অল আমি যখন কলেজে যাই তো দেখি, মানে কলেজের সম্বন্ধে আগে ভালো করে ডিটেলস এ জানি সবার কাছ থেকে। তো শুনি, আমার অনেক ফ্রেন্ডস রা আছে যারা সোনারপুরেই থাকে, তো ওদের কাছে ভালো করে জানি যে কলেজটা কেমন। ওগুলো ঠিকঠাক ঠিকঠাকই কলেজ। তারপর আস্তে আস্তে দেখি যে মানে কলেজে না অনেক ধরনের মানে ক্লাব আছে। মানে আমাদের কলেজে মেন হচ্ছে অনেক অনেক ধরনের ক্লাব, যেমন যেমন হচ্ছে টেকনিক্যাল ক্লাব, তো ওটা সব কলেজেই থাকে। তারপর হচ্ছে ওটাকে কি বলে, মুভি ক্লাব, স্পোর্টস এর ক্লাব, হ্যাঁ অনেক ধরনের ক্লাব আছে যেখানে কি নিজেকে মানে আমি নিজেকে গ্রো করতে পারবো। সাপোজ আমি ড্যান্স জানি না বা আমি কিছু জানি না, বাট আমি ওই ক্লাবে গেলে না, ওই আমি যদি ক্লাবে জয়েন করি তো নিজেকে গ্রো করতে পারবো। মানে এক্সট্রা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যারা সাপোজ যেমন আমি আমি ছোটবেলা থেকে খুব পড়াশোনা মানে মানে খুব পড়াশোনা করতাম, তো মানে আমার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসই ছিল না। তারপর কলেজে গিয়ে দেখি যে এত কিছু আছে, সো ভালোই লাগলো। মানে এখানে কি নিজেকে গ্রো করতে হবে, মানে মেন কথা গ্রো করা যাবে এখানে। তো সন্দীপন লাইক আপকা ব্রাঞ্চ CSE হ্যায় তো CSE কা জো ফ্যাকাল্টি ও ক্যাসা হ্যায়? হ্যাঁ, সি এটা বলতে পারি, CSE ফ্যাকাল্টি মানে আমাদের কলেজে ফ্যাকাল্টি মেম্বার খুব ভালো। মানে সাপোজ অনেক মানে কি আমি শুনেছি অনেক কলেজে কি হয়, তো ঠিক করে পড়ায় না বা ক্লাস ফাঁকি দিয়ে যায়, বাট আমাদের কলেজে এরকম না। আমাদের কলেজে মানে সেমিস্টারের আগে পুরো মানে স্যারদের মানে ডেডিকেটেড থাকে যে পুরো সিলেবাসটা কমপ্লিট করাবে, ঠিক আছে। তারপর সাপোজ ধরো কোনো চ্যাপ্টারের কোনো চ্যাপ্টার কমপ্লিট হলো না, তাহলে স্যাররা কিন্তু এক্সট্রা ক্লাস দিয়ে করাবে। মানে ওরকম না যে জাস্ট এরকম যে হলো না হলো না ছেড়ে দিলাম, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা স্যাররা এক্সট্রা ক্লাস দিয়ে করাবে। তারপর স্যাররা যখন ক্লাস করাতে আসে না, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন যেটাকে বলে ওরকম দেয়, মানে যেটা প্রায় মানে সব কলেজে হয় না, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা দেয়। রেটনো ফি স্ট্রাকচার কত আছে কলেজের চার ইন লাখ ফোর তিন ইয়ার? হাজার 700 উইথ 4 ইয়ার, 4,03,700। আর আর যদি কেউ TFW তে পড়ে তো 30,700। TFW মতলব ভি হোতা কি আপকো সেমিস্টার ফি পে নহি কারনা পড়তা হ্যায়, তো আপ আগর জেনা ক্যান্ডিডেট হো, ঠিক হ্যায়, তো ইহাঁ কা জো টোটাল ফিস লাগেগা ইন 4 ইয়ার 4,30,000, রাইট? না, 4,03,700 ওকে, 4,03,700, ঠিক, ওই অ্যাপ্রক্স 4 লাখ মানিয়ে চলিয়ে। তো অভি অ্যাপ্রক্স। জেসে, হ্যাঁ, তো অভি জেসে কই সারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোতি হ্যায় তো আপ কুছ মেনশন করনা চাহো, ঠিক হ্যায়, জেসে ক্যা ক্যা অভি তক হো চুকি হ্যায়, ক্লাবস সাপোজ ওগেরা, ফেস্ট ওগেরা। হ্যাঁ, ফ্রেশ তো হোস্টেল তো আমাদের ইস্যু হয়েছিল, ফ্রেশার্স হয়েছিল। ফ্রেশার্স অনেক ধরনের কম্পিটিশন ওখানে, ফ্রেশার্স ম্যাক্সিমাম হয়েছিল হচ্ছে ইসে, মানে ওটা কি বলে, ড্যান্স ড্যান্স অ্যান্ড এক্সেট্রা লাইক দ্যাট। বাট এর কিছুদিন আগে হলো প্রজেক্ট কম্পিটিশন, হ্যাঁ। তারপরে কিছু কিছু ট্রেলস ট্রেলস অফ হান্ট হয়, মানে কুইজ দিয়ে দেবে, ওই কুইজের থ্রুতে আমাকে পুরো কলেজে মানে ওরকম টাইপের লাইক দ্যাট কুইজ কম্পিটিশন হয়। তারপর হচ্ছে মানে অনেক ধরনের, মানে সব এখন হয়তো মনে পড়ছে না,
বাট আমাদের কলেজে হচ্ছে ফেস্ট অনেক, মানে ফেস্ট অনেক থাকে, মানে ফেস্ট অনেক থাকে, মানে মাস মাস পর মাস ফেস্ট থাকে। আর অনেক ধরনের কম্পিটিশন, যেমন ড্রামা কম্পিটিশন হয়েছে, তারপরে রাইটিং কম্পিটিশন হয়েছে, মানে ওটাকে কি বলে শর্ট হুম হুম স্টোরি রাইটিং, ঠিক আছে, ওরকম টাইপের, মানে 11টা ক্লাব থেকে এক এক ধরনের, মানে সাপোজ স্পোর্টিভ হচ্ছে আমাদের খেলার, মানে খেলাধুলা রাখলাম, তো ওখান থেকে টুর্নামেন্ট হয়েছে অনেক, 11টা ক্লাব থেকে এক এক ধরনের, যে ক্লাব যেটা সেখান থেকে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়। राइट नाउ जैसे प्लेसमेंट का बता सकते हो कि 2023 का प्लेसमेंट का क्या डेटा रहा, हाईएस्ट पैकेज, एवरेज पैकेज, इफ यू कंसीडर द टॉप थ्री ब्रांचेस? হ্যাঁ, সিএসসি আমাদের কলেজে, সিএসসি দেখি সবচেয়ে ভালো প্লেসমেন্ট হয়, আর বাকিগুলোতে হয় মডারেট। আর আমাদের কলেজে কি হয়, অফারটা মানে প্যাকেজ অফার, মানে প্যাকেজ অফার অত হয় না, বাট অপরচুনিটি অনেক আছে। প্যাকেজ বলতে গেলে অ্যাভারেজ যদি আমি ধরি তো 4 থেকে 4.5 এর মধ্যে থাকে। এবার অনেকে 6 পেয়েছে, 6 LPA, অনেকে 11 পেয়েছে, অনেকে 14 পেয়েছে, অনেকে 25 পেয়েছে, সেটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করছে, বাট অ্যাভারেজ ওই 4.5ই থাকে, 4 থেকে 4.5। 4 থেকে 4.5 যেটা তোমাদের টপ থ্রি ব্রাঞ্চেস আছে সিএসসি আইটিসি ওদের থাকে। আর যদি তুমি সব ব্রাঞ্চেস নিয়ে দেখো, মানে যেটা কোর ডিপার্টমেন্ট হয়ে গেল, তাহলে মেবি প্লেসমেন্টটা অ্যারেঞ্জ প্যাকেজ তোমার 3.5 সামথিং অ্যারাউন্ড হবে, ঠিক আছে? এবার তুমি যে কলেজে এত টাইম স্পেন্ড করে দিয়েছো, দেন অবভিয়াসলি সামথিং প্রোস অ্যান্ড কনস তো হবেই। তাহলে তোমাকে কি কি এমন লাগলো কি এই কলেজে মানে প্রচুর জিনিসটা ভালো, মানে বাকি সব কলেজে নেই, আর কিছু কিছু কি কি জিনিস আছে যা তোমাকে সত্যি ভালো লাগেনি? প্রোস অ্যান্ড কনস বেসিক্যালি কি আইস কলেজ কা? রোজ আছে হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের কলেজে অনেক ওই ক্লাব আছে, অনেক নিজেকে গ্রো করতে পারবে। আর হচ্ছে অনেক ধরনের কম্পিটিশন হয় ওইখানে, ওর থ্রুতে নিজেকে গ্রো করতে পারবে। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা, এসব তো বাদ দিলাম, যেগুলো প্লেসমেন্টের সময় কাজে লাগবে না, মেন হচ্ছে যেগুলো কাজে লাগে হচ্ছে পড়াশোনা। তো আমাদের কলেজে পড়াশোনাটা খুব ভালো করেই হয়, মানে একদম ডেডিকেটেড পড়াশোনা হয়, মানে ইভেন মেকানিক্যাল সাবজেক্টটাকেও ভালো করে পড়ায়, মানে আচ্ছা এতটাই ভালো করে, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ায়। প্লাস আমাদের এক্সাম, মানে এক্সামও যখন হয় তখনও ভালো করেই এক্সাম হয়, মানে মানে দেখে দেখে আমার যা তা পরীক্ষা হয়। আর হচ্ছে সিলেবাস ভালো করে স্যাররা কমপ্লিট করে, এটা এটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ যেটা। আর স্যাররা যখন পড়ায় খুব ভালো করেই পড়ায়, মানে আমরা আমাদের আমরা আমি এখনো সি এর কোনো টিচারই রাখিনি, মানে আমি এখনো পর্যন্ত কোনো টিচার রাখিনি, নিজে নিজেই সব করেছি। মানে স্যাররা যা বুঝিয়ে দেবে বাড়িতে এসে একবার যদি ওটাকে ভালো করে পড়া যায় আরামসেই বোঝা যায়। আর কনস আমি যদি বলতে চাই, তো আমাদের কলেজে না মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা নেই। সাপোজ আমাদের কলেজে, আমাদের যে সিএসসি আছে সেখানে যদি 120টা স্টুডেন্ট থাকে, হুম তো সেখানে ম্যাক্সিমাম 20 জন স্টুডেন্ট মধ্যে আমি কম্পিটিশন, কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যেটাকে বলে, 20 জন স্টুডেন্টই ভালো, বাকি না মানে সব মডারেট, কেউ হয়তো ইন্টারেস্টেড না, মানে এরকম টাইপের, মানে কম্পিটিশনটা ওর মধ্যে নেই যে আমি কাউ আমার ব্যাচমেটকে দেখে আমি শিখবো বা হুম আরো গ্রো করতে পারবো, ওরকম না ব্যাপারটা। মতলব মেনলি যে FIM কলেজ হ্যায় আর যে হাই র্যাঙ্কারস ওয়ালে হ্যায় ও জাতে হ্যায়, তো ইসলিয়ে কম্পিটিশন এনভায়রনমেন্ট আচ্ছা নেই হ্যায়। লেকিন ইয়াহা পর সবসে আচ্ছা বাত কিয়া হ্যায়, ইনহোনে জেসে মেনশন কিয়া, কাফি বার মেনশন কিয়া কি জো ফ্যাকাল্টি হ্যায় ও কাফি বেহতরিন হ্যায়, খাস করকে জো সিএসসি কা ডিপার্টমেন্ট হ্যায়। তো এসা কই কলেজ মে হোতা হ্যায় কি ফ্যাকাল্টি বঢ়িয়া নেই মিলতা হ্যায়, ফ্যাকাল্টি বোরিং হোতে হ্যায়, তো ইয়াহা পর এসা নেই হ্যায়। আপ আগর সিরিয়াস স্টুডেন্ট হো দেন অবভিয়াসলি ফ্যাকাল্টি আপকো হেল্প কর রহে হোঙ্গে। এন্ড জিসে প্যাকেজ উনি মেনশন কিয়া ভি থাক, লাইক কিসি কিসি বচ্চে কা 12 LPA লাগা হ্যায়, কিসি কিসি বচ্চে কা 15 LPA লাগা হ্যায়, 22 LPA ভি লাগা হ্যায়, দেন ইয়েস আপ আচ্ছে প্যাকেজ ভি ক্র্যাক কর সকতে হো। তো জি ইয়ে রাখা কো স্টুডেন্ট রিভিউ, আই হোপ আপকো সমঝ মে আ চুকা হ্যায়, ফির ভি আপকে মন মে কুছ ডাউট রাহ গিয়া তো জি আপ কমেন্ট করকে বতা সকতে হো। হ্যাঁ জি আপ কুছ বোল রহে থে, বতাইয়ে। যে মানে আমাদের যেমন সাপোজ হ্যাঁ সি এর যে আমাদের যে সি এর ক্লাস নেয় বা ম্যাথস এর ক্লাস নেয়, অনেক কিছু আমরা আমরা যদি আমরা যদি ইউটিউবটা খুলি না, সি এ তো অনেক ভিডিও আছে, তার মধ্যে হুম অনেক কিছু কিছু পয়েন্ট মেনশন করা থাকে না, সেগুলো আমাদের স্যাররা ভালো করে বলে দেয়, বুঝিয়ে দেয়, মানে কি করে আচ্ছা ব্যাপারটা হলো, কি করে হলো, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেগুলো মানে সব তো ইউটিউবে হচ্ছে না, তো না ইউটিউবের বাইরেও অনেক কিছু আমরা কিন্তু স্যারদের কাছ থেকেই শিখি। তারপর ম্যাথসে, ম্যাথসে তো স্যার তো ভালোই পড়ায়, মানে মানে অসাধারণই পড়ায়, মানে মানে আমাদের টিচার ফ্যাকাল্টি খুবই ভালো। ফ্যাকাল্টি নিয়ে যদি কেউ বলে যে ফিউচারে ফ্যাকাল্টি বাজে, তার মানে ভাববো যে সে সেই পড়াশোনায় হয়। ইভেন আমাদের ফিজিক্স হুম কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যাল গুলো হয়, সেগুলো ভাব সেগুলো পুরো থিওরির মতো করেই পড়ে, মানে একবার যদি প্র্যাকটিক্যাল করে না, ওই প্র্যাকটিক্যাল মানে ভুলবো না, এরকম টাইপের। মানে আমি ফার্স্ট সেমিস্টারে আমার ফিজিক্স ছিল, তো আমার বোনের ফিজিক্স আছে এখন সেকেন্ড সেমিস্টারে, তো আমি ওকে ফিজিক্স আর প্র্যাকটিক্যাল থিওরি বুঝিয়ে দিচ্ছি, ভালো, এরকম টাইপের। মানে অনেকজন স্টুডেন্ট ভাবে কি ফিউচার কলেজটা আছে খুব বেশি ভালো হবে না, আমার র্যাঙ্কটা খারাপ এসে গেছে, তাহলে এইটা নয়। মানে দেখো
স্টুডেন্টটি পড়েছে 6-7 মাস, তাহলে অবভিয়াসলি যে বলছে ফ্যাকাল্টি অনেকই ভালো আছে, আর তোমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটাও অনেকই হয়, তার উপর কলেজটা মানে ভালো, মানে তুমি যেটা র্যাঙ্কটা পেয়েছো সেটা অনুযায়ী যদি দেখো তাহলে তুমি যে পাচ্ছ কলেজ সেটা ভালো কলেজ। অ্যান্ড অবভিয়াসলি লাস্ট ইয়ার প্লেসমেন্টটা বেশ ভালোই হয়েছে, অ্যান্ড এই বছর প্লেসমেন্টটাও বেশ ভালো হয়েছে, হোপ ইন আপকামিং 3 অর 4 ইয়ার প্লেসমেন্ট আরও ভালো হবে। 186 এই বছর অফার এসেছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে, মানে আমার কাছে লিস্ট আছে একটা, টপ কোম্পানি কি কি এসেছে? হ্যাঁ উইপ্রো, সিটিএস, কগজিনেন্ট, মানে অ্যাকচুয়ালি আমাদের কলেজে কগজিনেন্ট থেকে বেশি জনকে নেয়, আমি স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম, যদি কগজিনেন্টকে যদি 22 জনকে নেয় তো টিসিএস থেকে 10 জনকে নেয়, এরকম আরো মিন্ত্রা মিন্ত্রা লাইক দ্যাট, আমি ঠিকঠাক জানিও না, তবে অ্যামাজন ট্যামাজন যেগুলো লেখা থাকে ওগুলো কিন্তু আসে না, ওগুলো কিন্তু অফ ক্যাম্পাস থেকেই পায়, অফ ক্যাম্পাস থেকেই হয়, মানে মানে প্রায় যত প্রাইভেট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, তুমি IIM বলো বা হেরিটেজ বলো বা টেকনিক বলো, মানে অনেকজন বলে কি অ্যামাজন আসে, মাইক্রোসফট আসে, ওটা আসতো 6-7 বছর আগে আসতো, কিন্তু এখন অত আসে না, এখন ম্যাক্সিমাম অফ ক্যাম্পাস থেকেই নেয় সবাই। হ্যাঁ, ইভেন ইভেন কিছু কিছু কোম্পানি আমাদের কলেজে মেনশন করা আছে ওগুলো কিন্তু অন ক্যাম্পাস না, ওগুলো কিন্তু অফ ক্যাম্পাসেই হয়, খুব মানে প্লেসমেন্ট স্ট্র্যাটেজি খুব গ্রো করছে আমাদের, কিন্তু ফিউচার ইনস্টিটিউট টেকনোলজি যেটা আছে সেটা ভালো না, মানে সেটা একদম মিডিওকর হ্যাঁ প্লেসমেন্ট, সেটা ওটা দুটো ভালো আছে, মানে একটা FIEM আছে একটা FIT আছে, তাহলে আপনি মানে আপনারা যারা ভিডিওটা দেখছেন না তারা FIEM টা প্রেফার করবেন, FIEM FIT হচ্ছে ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা দুটো কলেজ কি মানে সেম ক্যাম্পাস কি মানে পুরোপুরি আলাদা কলেজ? না, দুটোই আলাদা কলেজ, বাট কন্ট্রোল হয় সোনারপুর থেকে, মানে FIEM থেকে, আচ্ছা মানে ওটা একটা ব্রাঞ্চ আছে মানে মানে সেকেন্ড ক্যাম্পাস হ্যাঁ বলতে পারো, ব্রাঞ্চ ব্রাঞ্চ সেকেন্ড ক্যাম্পাস, মানে ওল্ডটা ইভেন হচ্ছে আমাদের FIEM। কলেজে হ্যাঁ ওটা ওটা FIT আচ্ছা ওল্ডটা হচ্ছে FIT। টি, আমাদেরটা হচ্ছে FIEM, ইভেন আমাদের কলেজে যে সিনিয়ররা আছে সিনিয়ররা খুব সাপোর্টিভ, আর সিনিয়র আমাদের কলেজে একটা জিনিস দেখেছি, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে তারা না অনেক কিছু জানে, সাপোজ মানে অনেক কিছুই জানে, তারা অনেক আমাদের হেল্প করে, সিনিয়ররা ভালো সাপোর্টিভ, মানে এরকম না যে র্যাগিং হয়, অনেকে র্যাগিং এর ভয়তে আসতে চায় না, বাট আমাদের কলেজে নো র্যাগিং পলিসি, মানে কোনো র্যাগিং আজ পর্যন্ত কোনো র্যাগিং হয়নি,